তারা আপলোড করলে কোনো দোষ হয় না, যুবকরা লাইক করলে কমেন্ট পড়লে দোষ হয়ে যায়। আর বলে কি লুচ্চা, দেখ আমারে বাজে বাজে কথা কয়। আমার যুবকরা লুচ্চা নয়, আপনি আপনার চরিত্রকে সামলে নেন, যুবক তার চোখকে সামলে নেবে। আল্লাহ সেই বোনদেরকে হেদায়াত দান করুক, পড়ুন আমিন। ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد এই সাউন্ডটা এই অবস্থায় কেন? সাউন্ডটা বাড়ায় দেন ভাই আমার, আমার সাউন্ডটা আমি নিজেই শুনতে পাচ্ছি না। ভালো সাউন্ড ঠিক করো, সাউন্ড ঠিক করো। ولم يكن له كفوا احد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون وقال تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم وقال تعالى في كلامه المجيد ألهاكم التكاثر حتى زرتم المقابر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জিনাইদহের ভগবান নগরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা মেহেরবানি করে আমার ডানে বামে, আপনাদের উচিত ছিল মাঠটা আরো বিশাল বড় মাঠ নেওয়ার দরকার ছিল আপনাদের জন্য। আসলে এই পেছনে অনেক লোক যারা আছে আমাকে তারা দেখতেও পাবে না, মাঠটা একটু ছোট হয়ে গিয়েছে। আগামীতে যখন মাহফিল করবেন এতটা বড় স্পেস রাখবেন যেন মানুষ শান্তিপূর্ণ বসে আমাদের কথাগুলো শুনতে পারে। এর বিশেষ একটা কারণ হচ্ছে যখন উচ্ছৃঙ্খলা হয়, বিশৃঙ্খলা হয়, তখন আলোচকের মাইন্ডসেটটা নষ্ট হয়ে যায়, এটা সুন্দর পরিবেশটাও অসুন্দর হয়ে যায়, ঠিক না? তো কমিটির ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, ছোট হোক বড় হোক তারা একটি সুন্দর আয়োজন করেছে। আজকের আয়োজনে আসতে পেরে আপনারা সবাই খুশি না বেজা? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ।
আর আমি মাহফিলের ভলেন্টিয়ার্স যারা আছেন, দয়া করে মেহরবানি করে আপনারা চতুর্পাশে থাকবেন, স্পেশালি এই পাশে আর এই পাশে, যেন ঠাস করে লাফ দিয়ে উঠতে না পারে, এদিকে না আসতে পারে। আর মেহরবানি করে যারা আওয়াজ করবে নিজ দায়িত্বে থামায় দিবেন। এর কারণটা হচ্ছে আওয়াজ করলে কথার সৌন্দর্য হারিয়ে যায়। আর আমি তো বিশ্বাস করি জিনায়দহের মানুষ কোনো অভদ্র ঘরের সন্তান নয়, সব ভদ্র ঘরের সন্তান, থেকে না ডিসেন্ট পিপল, তারা কখনো বাড়তি সাউন্ড করে না। সো আপনারা ভদ্র ঘরের সন্তান, আপনারা অবশ্যই ডিসেন্ট ম্যানারকে ফলো করার ট্রাই করবেন, বাড়তি কোনো সাউন্ড হবে না। রাজি আছেন তো? ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আজকের এই প্রোগ্রাম ভগবান নগর যুব সমাজের উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা তরিকুল ইসলাম, সভাপতি মজলিসুল মুফাসসিরিন সাতক্ষীরা এবং আলোচক মোহনা টিভি ঢাকা। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমি, আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক, আমিন। আজকে প্রোগ্রামে সভাপতিত্ব করবেন কামরুজ্জামান নীলু, ডেপুটি জেনারেল ম্যানেজার কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমি ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক, সকলেই পড়ে আমিন। উনি যেরকম আজকে দিনের কাজে নিয়োজিত হতে পেরেছেন, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন, মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আল্লাহ এই দিনের কাজ করতে পারে, সহযোগী হয়ে কাজ করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দিক, সকলের পর আমিন। আজকে এই প্রোগ্রামের সার্বিক তত্ত্বাবধানে আছেন মাহমুদ আবাদুদ বিশ্বাস, সাবেক মেম্বার ভগবান নগর। আর রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান, মিজান মুন্সি, ইমাম পশ্চিমপাড়া জামিয়া মসজিদ। আল্লাহ ওনাকে অনেক হায়াত দান করুক, সকলের পর আমিন। আজকে পরিচালনা রয়েছেন মোহাম্মদ আলী আহমদ আলামিন, উনি মাহফিলকে পরিচালনা করছেন। আমি সবার জন্য দোয়া করি যারা মেধা দিয়ে, পরিশ্রম দিয়ে, কষ্ট দিয়ে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নিক, সকলের পর আমিন। এবং আপনাদের যে মা বোনেরা আছে, ওনারা কি পেছন সাইডে আছে নাকি ওই সাইডে? আমি দেখে আসলাম আর কি, ওই সাইড দিয়ে আসার সময় দেখলাম অনেক মায়েরা বোনেরা আজকে এই মাহফিলে এসেছেন। আমি আমার প্রিয় সম্মানিত মা এবং বোনদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা বোনকে ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, পড়া আমি। এবং প্রত্যেকটা মা বোনকে আল্লাহ তাআলা পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেই, সকলেই পড়া আমি। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমরা কেমন আছো সবাই? আমাকে আপনারা চেনেন সবাই? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আজকে যত শ্রোতা এসেছে, 99 ভাগেরও শ্রোতা বেশিরভাগ যুবক ভাইয়েরা এসেছে আজকে। আমার মনটা ভরে গিয়েছে আজকের এই মাহফিল দেখে। আমাদের যুবকদের উচ্ছ্বাস ভালোবাসা প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কিনা বলে? আল্লাহ যুবকদেরকে নেক হায়াত দান করে দিক, সকলেই পড়ুন আমিন। আজকে আমি মূলত প্রোগ্রামে আসার জন্য ভিডিও, প্রিয় ভাইরা একটু আওয়াজ করে, দড়ি কিসের ভাই, দড়ি না লাঠি, এটা কি? ও, তার তারটা ঠিকঠাক করে বসে পড়েন। আর এই ক্যামেরার কথা একটু বলি আগে, আমাকে বলতে দেন, এই ক্যামেরা আছে বলে আজকে ভগবান নগরের লোকদের জায়গা দেওয়া যাচ্ছে না। এই সব ক্যামেরা আল্লাহ তাআলা ওসিলা হিসেবে ব্যবহার করেছে। এই যে আপনারা আমাকে দেখার জন্য আসছেন, বিশ্বাস করেন আমার চাইতে লক্ষ লক্ষ আলেম বাংলাদেশে আছে যারা আমার চাইতে মেধাতেও বেশি মেধাবী, ব্রেনেও বেশি ব্রেইনি, ইভেন আমার চাইতে অনেক যোগ্যতা সম্পন্ন আলেম। আপনি নিয়ে আসেন ওনাদেরকে এখানে, আপনি বিশ্বাস করেন যুবকরা মরে ব্রিট আনবে মাহফিলে, হারি কিন্তু আপনি খুঁজে পাবেন না। আমি আসছি, লোক কেন আসছে, আমি খুব বড় তা না, মূল ব্যাপারটা কি জানেন, বাংলাদেশে যে ইউটিউবে ফেসবুকে ভাইরাল, তাকে দেখার জন্য লক্ষ জনতার ভিড় বাংলাদেশে মাটিতে তৈরি হয়ে যায়, ঠিক না ভাইরা? ইলমের দাম সহজে কেউ দিতে চায় না। তো ক্যামেরা আছে বলে আপনারা আমাকে চেনেন, তবে হ্যাঁ ক্যামেরাটা ঠিক করে বসে গেছে ওনারা, মাঝে মাঝে আমি ডান হব বাম হব এভাবে দেখব, আমাকে দেখবেন, আমি তো আসছি আজকে ভালোবাসা দেওয়ার জন্য, ঠিক না বল?
একটু মেহরবানি করে, একটু মেহরবানি করে সাউন্ড করবেন না। আর যুবক তোমরা আমি ওয়াজ করা অবস্থায় ঠাস করে লাফ দিয়ে স্টেজে আসবা না, এগুলো কিন্তু খুবই খারাপ। এইগুলো তো আমি খুব ভয় পাই, এখন কি যে করে কখন করে বুঝেই না, টেরি পাই না। তো দয়া করে মেহরবানি করে আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ। এবার সবাই দুটো হাত তোলেন, raise your hand, mashallah, আমার সঙ্গে তাকবীর দিবেন, তারপরে আমরা লেকচার শুরু করব। তাকবীর দেওয়ার জন্য সবাই রেডি? শুনি নাই, রেডি? আল্লাহু তাকবীর। বাঘের বাচ্চার মতো হুংকার লাগবে ভাই, জোরে বলতে হবে, আল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, মাশাআল্লাহ, হাত নামান। তবে আমি যেই ওয়াজই আজকে করি না কেন, যুবকদের জন্য ওয়াজ কিন্তু আজকে বাদ যাবে না, ঠিক না বলো যুবক ভাই? তোমাদের কথা আমি বলবো, বাট আমাকে ওই ছাদেও লোক বসছে নাকি ভাই, চিন্তা করা যায়। মাঠটা একটু বড় হলে আমি অস্ক্রণে শান্তি পেতাম। এর কারণটা হচ্ছে চারটা প্রজেক্টরও আছে, যারা আমাকে এখানে দেখতে পাচ্ছে না প্রজেক্টর দেখবেন। আসলে যখন বাড়তি সাউন্ড হয় তো কথা বলার শান্তিটা হারায় যায়, চাইলেও কথা বলা চান। এদিকেও লোক নাকি, ওরে সর্বনাশ! ভালো আছো তোমরা সবাই? তোমরা ভালো আছো যুবক ভাইরা? আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি একটি কিতাব থেকে করব। কিতাবটার নাম কি? ভগবান নগরের ভাইরা, কিতাবটার নাম কি? এ কোরআনে কোনো ভুল আছে? শুনি নাই, আছে? কোনো সন্দেহ আছে? মুত্তাকীদের জন্য বইটাকে হেদায়াত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, জবান খুলে বলেন তিনি কে? ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ, এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। মুত্তাকীদের জন্য অ্যাজ এ ইনস্ট্রাকশন, দিক নির্দেশনা কিতাব করে পাঠিয়েছে একজন, জবান খুলে বলেন তিনি কে? আচ্ছা আমাকে বলেন তো কোরআন যে পড়ে, আহা আপনার আওয়াজ করছেন কেন ডানে আমার রাইট সাইডে, প্লিজ কি সমস্যা? আওয়াজ হবে না, আওয়াজ হবে না ভাইরা? মুরব্বী আপনি একটু সামলান তো, একটু দেখেন তো আওয়াজ যেন না হয়, প্লিজ। কোরআন যে পড়ে, যে মানে, যে বোঝে, তার ভাগ্যের চাকা কি বন্ধ হয়ে যায় না খুলে যায়? তার ভাগ্যের চাকা কি দুর্ভাগ্যবান হয়ে যায় না সৌভাগ্যবান হয়ে যায়? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, আল্লাহ সেড ইন দিস আয়া, ও মাই প্রফেট, আই হ্যাভ নট সেন্ট টু ইউ দিস কোরআন দ্যাট ইউ বি ডিস্ট্রেসড, নবী হে কোরআন তাই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন, হতভাগা হয়ে যাবেন, বরং এই কোরআনটা যে মানবে, যে পড়বে, যে বুঝবে, তার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ, পড়ে আর বেশিরভাগ বাংলাদেশের যুবকগুলো আজকে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে গিয়েছে, তাদের জন্য মোটিভেশন অনুপ্রেরণা এই কোরআনের ভেতরে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, ও মাই প্রফেট, আই হ্যাভ সেন্ট টু ইউ দিস কোরআন দ্যাট ইউ ক্যান লিড দ্য ম্যানকাইন্ড আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট, নবী হে কোরআন তাই জন্য নাজিল করেছি যাতে করে আপনি অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখিয়ে জান্নাতের পথে দিক নির্দেশনা দিতে পারেন। সুবহানাল্লাহ, পড়ে আজকে সেই কোরআন থেকে কথা হবে। আপনারা সবাই খুশি না বেজা? সকলেই মন খুলে পড়েন, আলহামদুলিল্লাহ। আমরা আজকে শর্ট টাইমে একটি নির্ধারিত বিষয়ে কথা বলবো। সামনে একটি মাস আসছে, মাসটার নাম কি জানেন? মাশাআল্লাহ, মাসটার নাম কি? সামনে আসছে রমজান। সবাইকে অ্যাড্রেস করে একটা কথা বলতে চাই, সামনে যত রমজান মাস চলে আসছে, আমাদের হৃদয়ে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, কোনো সমালোচনা থাকবে না, এই হৃদয়টা ভালোবাসা দ্বারা ভরপুর হয়ে যাবে, ঠিক না বলো? আল্লাহ সবাইকে ভালোবাসার জীবন গড়ার তৌফিক দান করুক, প্রণাম, আমিন।
যেহেতু সামনে রমজান আসছে, যুব সমাজের মাঝে, মুরব্বীদের মাঝে, নারীদের মাঝে একটা পরিবর্তন আনার দরকারটা আমাদের মাঝে আছে না নাই? আপনি খবর নিয়ে দেখেন, আজকালকার 80% যুবকেরা বিড়ির নেশায়, গাঁজার নেশায় আসক্ত হয়ে গিয়েছে। এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? অনেক মুরব্বী আছে সুদের টাকায় আসক্ত হয়ে গিয়েছে, ঠিক না বলেন? এক একজনের সিচুয়েশন এক এক দিক থেকে খারাপ। আর আমি যদি আমার বোনদের কথা বলি, আমি বোনদেরকে অলওয়েজ রেসপেক্ট এবং সম্মান দিয়ে কথা বলি, কিন্তু আমার কাছে যে পরিমাণ আজকাল যুবক ভাইরা আসা শুরু করে দিয়েছে, আমার মনে হচ্ছে মেয়েদের মাঝে বেশিরভাগ মেয়েরা আজকাল যুবকদের সঙ্গে গাদ্দারি করা শুরু করে দিয়েছে মনে হয়। ওনারা গাদ্দারি করবেন না, বেইমানি করবেন না, বেইমান কখনো সুখে থাকতে পারে না। যুবকদের সঙ্গে মেয়েদের বেইমানি করা ঠিক নয়, মেয়েদের সঙ্গে যুবকদের বেইমানি করা ঠিক নয়। কমিটমেন্ট ঠিক থাকবে, সম্পর্ক হারাম নয়, সম্পর্ক হবে হালাল, ঠিক না বলো? আজকে এই যুব সমাজকে পরিবর্তন করার লক্ষ্যে এবং মা বোনদেরকে পরিবর্তন করার লক্ষ্যে আজকে আমি যেই লেকচারকে আপনাদের সামনে প্রেজেন্ট করার ট্রাই করেছি, সেটি হচ্ছে দ্য ডেথ অ্যান্ড দ্য লাইফ অফ গ্রে, দ্য লাইফ অফ হেয়ার আফটার। আজকে আমরা সব টাইম একটি নির্ধারিত বিষয়কে হাইলাইট করব, সেটি হচ্ছে মৃত্যু এবং কবরের জীবন। শুনবেন তো ইনশাআল্লাহ। এই আলোচনার ভেতরে আমি সবার জন্য একটি মারাত্মক মেসেজ ড্রপ করার ট্রাই করব, এবং ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা যদি আজকে ওয়াজ শুনে, এই ওয়াজটা হতে পারে তার হেদায়াতের মাধ্যম হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এই যে আজকে এত অডিয়েন্স আপনারা এসেছেন, ডানে বামে, ছাদে, লেফট রাইট, অল দ্য প্লেস অডিয়েন্স দ্বারা ভরপুর হয়ে গিয়েছে, মাশাআল্লাহ। এবার দেখা যায় আমাকে, এবার দেখা যায়, ওকে, এবার আমার চোখে চোখ রেখে কথা শুনবা। আমরা যে আজকে মাহফিলে এসেছি, বাসায় যে ফিরে যাব জীবিত, ডু আই হ্যাভ এনি গ্যারান্টি? কথা বলেন, ডু আই হ্যাভ এনি গ্যারান্টি? আপনি যে বাসায় জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ সেইড এভরিওয়ান হ্যাজ টু টেক দা টেস্ট অফ ডেথ। প্রতিটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। একজন জবান খুলে বলেন, তিনি কে? কেউ যদি বলে আপনাকে ডাক দিয়ে, ভাই আমার কাছে অনেক ক্ষমতা, অনেক টাকা, অনেক পয়সা, অনেক বাড়ি, অনেক কোম্পানির মালিক, আমি আমি মৃত্যুর থেকে পালিয়ে যাব, পলায়ন করব, মৃত্যুর থেকে পালানো সম্ভব কি কখনো হতে পারে? সূরাতুল জুমা আল্লাহ তাআলা বলছেন 28 পারার 13 নম্বর পৃষ্ঠা, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ দে ওয়ান্ট টু এস্কেপ ফ্রম দ্য ডেথ, but the death will meet them even if they don't want. Nabi hai apnar ummatderke bole den tara ki mrittu theke palate chay, but mrittu emon ekta bishoy eta jokhon mehoman hoye bashay eshe knock kore, prithibir kono khomota take phiriye dewar kono khomota rakhe na, thik na? এটা এমন এক মেহমান, চলে আসলে ফিরিয়ে দেওয়া যায় না। আপনারা কি রাজশাহীর নাম শুনেছেন? রাজশাহীতে একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে নওগাঁ। সেদিন আমার মাহফিল ছিল নওগাঁতে, আমি মাহফিল করছি, এরকম লোক ভরপুর ছিল যুবকদের দ্বারা। হঠাৎ করে মাহফিল কমিটি আমাকে একটা স্লিপ দিল, ছোট্ট একটা স্লিপ। আমার আবার সমস্যা হচ্ছে ওয়াজের মাঝে স্লিপ পেলে একটু রাগ ওঠে, এটা অনেক বক্তারই ন্যাচারাল স্বভাব এইটা, কারণ ওয়াজের মাঝে ডিস্টার্ব করা কোনো আলোচকই পছন্দ করে না, ঠিক কিনা প্রিয় ভাইরা? তো আমাকে যখন স্লিপ দিয়েছে, আমি খুব রাগ করলাম যে ভাই যান, হাজার হাজার মানুষ আমার কথা শুনছে, আপনি স্লিপ দিলেন কেন? বলছে, হুজুর কাইন্ডলি টু স্লিপটা পড়ে দেখেন কি লেখা আছে। স্লিপটা আমি আমার এইভাবে হাতে নিলাম যে কি লেখা আছে, দেখি তো লেখা আছে, হুজুর আপনার একজন যুবক ভক্ত আপনার ওয়াজ শোনার জন্য বাসার থেকে বের হয়েছিল, তার বাসার যে গলি এইটা, আর এটা হচ্ছে হাইওয়ে রোড, যেখানে বাস চলে, ট্রাক চলে, সব চলে। যুবক যখন 11টার সময় বাসার থেকে বের হয়েছে, আপনার লেফট
লেকচার সরাসরি শোনার জন্য যখন বাইক নিয়ে মেইন রোডে উঠবে এক্স্যাক্টলি এট দ্য সেম টাইম একটা বিশাল বড় ট্রাক এসে এমন ধাক্কা দিয়েছে যুবককে, মাথায় এমন একটা আঘাত পেয়েছে যুবক, জায়গায় স্পট ডেড, শেষ। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, পড়না আমিন। এই যে যুবকটা চলে গেল, ও চলে গিয়ে আমাদেরকে মেসেজ দিয়ে গেল যে আমি চলে গেলাম, আগামীতে তোমরাও আমার কাছে আসতেছো, ঠিক কিনা বলেন দিও ভাই? কত স্বপ্ন নিয়ে এসেছিল যে আসিফ হুজুরকে কখনো সরাসরি দেখি নাই, আজকে সরাসরি দেখব। এই স্বপ্ন, দুনিয়ায় বেঁচে থাকার স্বপ্ন, এই বাড়ি করব, গাড়ি করব, তিন চারটা হারাম রিলেশন করব, নিঃশ্বাস বন্ধ, সব স্বপ্ন মাটির নিচে মিশে ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কিনা বল? তবে মৃত্যুর জন্য আল্লাহ তাআলা একটা নির্ধারিত সময় রেখে দিয়েছেন। কোরআনে আল্লাহ বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকটা উম্মতের জন্য, প্রত্যেকটা বান্দার জন্য, প্রত্যেকটা বান্দির জন্য হায়াতের নির্ধারিত সময়সীমা বেঁধে দিয়েছে। একজন জবান খুলে বলেন, তিনি কে? Everyone has a specific time to die, নির্ধারিত সময়। জারটা যখন আসবে, কে মুরব্বি, কে যুবক, মালাকুল মত এক পয়সা কোনো পরোয়া করবে না, ঠিক কিনা বলেন? এবার আসেন, এই মৃত্যুকে আল্লাহ তাআলা দুটি, আচ্ছা সাউন্ড কইরেন না ভাইয়ারা, আচ্ছা ঝিনাইদহ আমি একবার মাহফিল করেছিলাম, ওই আপনাদের লাঙ্গল বাঁধে মনে হয়, লক্ষ লক্ষ মানুষ ছিল, কই এরকম সাউন্ড তো শুনি নাই প্রিয় ভাইয়ারা, আপনারা তো ভালো মানুষ, ভদ্র মানুষ, সাউন্ড করলে আমার মাইন্ডসেট নষ্ট হচ্ছে। আর তোমরা কই যাও, এই তোমরা কই যাও, বসো, ওয়াজ না শুনতে আসলে তুমি কেন আসছো, উঠার জন্য এখানে আসছো নাকি তুমি? তুমি উঠলে আরো পরিবেশ নষ্ট হবে, যার ওয়াজ শুনতে মন চাইবে না মাহফিলে আসবেন না, মাহফিলে আসে ভাজা খায়, মুড়ি খায়, আওয়াজ করে, আর হাজার হাজার মানুষে মনকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়, ঠিক কেনা বল? আওয়াজ করবেন না কাইন্ডলি। আল্লাহ তাআলা এই ডেথ, এই মৃত্যুকে আমাদের মাঝে দুইটি ভাগে ভাগ করেছেন, মুরব্বীরা যুবকেরা জোরে বলেন, কয়টি ভাগ? শুনি নাই আওয়াজ দিয়ে বাঘের বাচ্চার মতো, কয়টা ভাগ? আপনাদের সাউন্ড কম হলে হবে না, বাঘের বাচ্চার মতো সাউন্ডে কথা বলতে হবে, কারণ এই মাহফিলটা কালকে ইউটিউবে যাবে, মানুষ যখন শুনবে ঝিনাইদহের মাহফিল, মানুষ যেন বুঝতে পারে ঝিনাইদহের সন্তানরা কেউ কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান এখানে বসে আছে। এই সাউন্ডটা রাখার দরকারটা আছে না নাই? মৃত্যু কয় ভাগ? জোরে কয় ভাগ? The death of people, those who perform the salah. Ek number, jara namazi banda, tader moron. Number two, the death of people, those who not perform the salah. Ek hoche namazi bandar moron, arak hoche benamazi bandar moron. Dui joner majhe ekta farak, difference, parthokyo ache na nai? Ache. For example, jei jubokta pachokto namazi, সারা জীবন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, যে মুরব্বি আজকে সাদা দাড়িওয়ালা হয়ে গিয়েছে, নামাজ ছাড়ে না, তার সামনে যখন মালাকুল মওত আসবে, তার এই যে জামাটা এটা হবে সাদা জামা, এবং তার চেহারা যে লুক এটা হবে একজন তাগড়া যুবকের মতো, ধবধবে সাদা জুব্বা পরে মুরব্বির সামনে দাঁড়িয়ে যাবে, যুবকের সামনে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনি করতে পারলেন না? কেউ ডাক দিয়ে বলবে, ইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। ডাক দিয়ে বলবে, হে প্রশান্ত মুরব্বির আত্মা, হে প্রশান্ত যুবকের আত্মা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। নবীজির হাদিস, আজকে তুমি তোমার রবের ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তথা জান্নাতের দিকে বের হয়ে আমার কাছে চলে আসো। সুবহানাল্লাহ, পড়েন প্রিয় ভাইরা। এই দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন মাহফিলে যাই, আপনারা হয়তো ইউটিউব আমাকে একজন দেখেছেন হয়তো বা, এই যে আসার সময় দেখবেন সবাই বলে প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, এটা বলে ছেলে পুলে সেলফি টেলফি ক্যামেরা তুলে লাইট টাইট দিয়ে অবস্থা খারাপ।
আর আমার মতো যে মানুষ এখানে এন্ট্রি নেয় সে মনে মনে ভাবে হামকি হলুরে, হামকি আপনি আসলে কিছু হতে পারেন নাই। দুনিয়ার মানুষের কাছে প্রিয় হওয়া আসল নয়, রবের কাছে প্রিয় হওয়াটা হচ্ছে আসল ম্যাটার। দুনিয়ার মানুষ আমাকে গলায় মালা দিয়ে বরণ করলো, ওয়েলকাম আসিফ হুজুর আপনাকে ওয়েলকাম, আর কবরে যাওয়ার পর আমার মালা বাদ দিয়ে জুতার মালা পরানো হলো। রবের কসম করে বলছি আমার এই সম্মানের দুই পয়সা আমার আল্লাহর কাছে নয়। দুনিয়ার সম্মানটা হচ্ছে স্বার্থপরের সম্মান। আজ আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স আছে, ভালোবাসার কোনো অভাব নেই। কাল যদি আমি ওয়াজ ছেড়ে দেই যে মানুষগুলো আমাকে দেখলে সেলফি তোলার জন্য পাগল হয়ে যেত, আমার কবরের পাশে এদেরকে হারি কেন্দ্র আপনারা কেউ খুঁজে পাবেন না। সেলফিশ পিপল, উই আর সেলফিশ, স্বার্থপর। স্বার্থ থাকলে কয় আই লাভ ইউ, আর স্বার্থ ফুরায় গেলে কয় আই হেট ইউ। This is the nature of war. এটাই দুনিয়ার নিয়ম, চলে আসছে এভাবে। যে আব্বা জীবন ভালোবাসা দিয়ে সন্তানকে মানুষ করে, ওমা একটু বড় হয়েছে, ল্যাজ গজাইছে, একটু লম্বা ল্যাজ হয়েছে আর কি, একটা মেয়ে ভালো লাগছে, আব্বা বলে কিরে, আব্বা চুপ করো চুপ করো, এটা আমার জান, কোনো কথা বলতে পারবো না। কথা বলেন না কেন আপনারা? কারে তুই জান বানালি ভাই, কে জান? এটা তোমার জান। জানের পাল্লায় পড়ে মায়ের সঙ্গে অনেক যুবক কুকুরের মতো ব্যবহার করে, আচরণ করে, এটা জান না যুবক। তুমি মনে রাখবা, মেয়েরা যেমন ভালো, ডেঞ্জারাস কিন্তু কম নয়। তোমারে কয় আজকে তোমার ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না, মিথ্যা কথা, ভুল কথা। আগামীকাল সরকারি টাকলা পাইলে তোমাকে গুল্লি মেরে বলবে, তোরে বুঝতে হবে আব্বা আম্মাকে মূল্যায়ন করার দরকারটা আছে না নাই। আমি যেটা বলছিলাম, নামাজি বান্দা যখন মারা যাবে তাকে রিসিভ করার জন্য, তাকে স্বাগত জানাবার জন্য কয়েক হাজার ফেরেশতা লাইন ধরে সম্মানের সঙ্গে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। এবার সিনাইদহের ভগবান নগরের ভাইয়েরা, আমার হাতে এইটা কিসের বোতল? মাশাআল্লাহ, কিসের বোতল? এই বোতলে কি আছে? এই ছাদের ভাইয়েরা আমার দিকে তাকাও, সবাই আমার দিকে তাকান, আমি এখান থেকে একটু পানি ফেলা চাই, তাকান এদিকে, এই যে পানি পড়ছে দেখছেন আপনারা সবাই, দেখছেন আপনারা সবাই না? এবার জবাব দিবেন, আমি কোনো হাসাবার জন্য পানিটা ফেলাইনি, একটা হাদিস উল্লেখ করতে চাই। এই যে পানিটা যখন ওপর থেকে নিচে পড়েছে, কেউ কি হাত দিয়ে ধরে আটকে দিয়েছে? কথা বলেন, আরো জোরে বলেন, কেউ ধরে বসেছে? দেখবেন পানি যখন ওপর থেকে পড়ে ন্যাচারালি টপ 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 করে পড়ে যায়, ঠিক না প্রিয় ভাইরা? Let's talk about the hadith. The prophet said, Nabi ji bolechen, namazi bandar ruh jokhon kobos kora hobe ek glass panir theke ek phota pani jemon kono badha chhara ber hoye jay, namazi bandar ruh tao temon badha chhara koshto chhara ber hoye jay. Subhanallah. এর চাইতে সহজ কোনো হাদিস, কোনো এক্সাম্পল আমার কাছে নাই। তবে হ্যাঁ, একটা লজিক আছে, বোঝাবার স্বার্থে বলছি। ঝিনাইদহের ভাইরা, পিঁপড়া হচ্ছে দেখবেন দুই প্রকার, একটা কালো আর একটা আপনারাই বলেন। মাশাআল্লাহ, মনে করুন আমাকে একটা কালো পিঁপড়া কামড়াইছে, দেখবেন কালো পিঁপড়া কামড়াইলে মানুষ টেরই পায় না, টের পায়, টের পায়, টের পায় না। আর যখন লাল পিঁপড়া কামড়ায়, টের পায় খালি, ও বাবু এই ব্যথার আওয়াজটা আজ না নাই। এর কারণটা কি জানেন? কালো পিঁপড়ায় কোনো বিষ? কালো পিঁপড়ায় বিষ? লাল পিঁপড়ার মাঝে একটা বিষের প্রতিক্রিয়া আছে না নাই? নামাজি বান্দা যখন মারা যাবে, কালো পিঁপড়া কামড়াইলে যেমন মানুষ টের পায় না কখন কামড়াইছে, নামাজি বান্দার রুহুটা বের হয়ে যাবে, সে জান্নাতে চলে যাবে, সে টেরই পাবে না। সুবহানাল্লাহ পড়ে। কতটা পেইন ছাড়া মৃত্যু হবে চিন্তা করা যায়? এজন্য ভালো মৃত্যু চাইলে আজ থেকে নামাজ কালামকে আমরা তালাক দিয়ে দিব। কথা বলেন না কেন আপনারা? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার দরকারটা যুবক ভাইরা আছে না নাই?
আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল করে নিন। জোরে পড়ুন আমিন। এবার আসেন, let's talk about the death of people, those who not perform the salah, যারা বেনামাজি হবে তাদের মালাকুল মওত কেমন ভাবে রূহ কবজ করবে, এটা হাদিস থেকে জানবার দরকারটা যুবক ভাইরা মুরব্বী আপা জানেরা আছে না নাই? আচ্ছা, ঝিনাইদহ তো মনে হয় খুলনা বিভাগের ভিতরে না? আচ্ছা, আমার জন্ম যে খুলনাতে এটা কি আপনারা জানেন? আমি যদি খুলনার সন্তান হয়ে থাকি, আমি ঝিনাইদহের সন্তান, ঠিক কিনা বলেন? আমি আপনাদের ছেলে, আমার কথাগুলো কি বোঝা যায়? যায় যায় যায়। এই গত কয়েকদিন আগে যে আমি নানি বাড়িতে গিয়েছিলাম, পিঠা খাইছি, কেউ আমি কিন্তু খুলনার ভাষা জানি, চাইলে বলতে পারি। কিন্তু মাহফিল গুলো হচ্ছে, শিক্ষিত মানুষ আসে, অনেক মানুষ আছে, মিডিয়ার লোক আসে, তো আমরা একটু স্টাইলিশ হয়ে কথা বলি। দিন শেষে কিন্তু গ্রামকে সবাই মন থেকে ভালোবাসে, ঠিক না বলেন? তো স্নেহধর মানুষকে আমি বড্ড ভালোবাসি, কিন্তু আমাকে যে চাপ দেন আপনি, এই চাপটা কেন দেন ভাই? ধাক্কা টাক্কা দিয়ে মাইন্ডের অবস্থা খারাপ। কাল আচ্ছা ভালোবাসা আমি বুঝি, এই ভালোবাসা কালকে আমাকে সাতক্ষীরাতে মাহফিল ছিল, সাতবার ফেলাইছে, সাতবার। ও মা, আরে কাহিনী শুনুন আপনারা, আমি যে উল্টে পড়ে গেছি মানে শুয়ে গেছি, ওই যুবক শুয়ে থেকেই সেলফি তুলতেছে। আমার যে দুঃখ কোথায়, কি বলবো বাবা, মাফ করো বাবারা। বলে হুজুর আপনি মরলে মরেন, সেলফি মিস দেওয়া যাবে না। মেহরবানি করে আজকে কি মারামারি করা যাবে? তাকবীর দেন লিল্লাহি, তাকবীর। বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত দাঁড়াবে, সাদা ধবধবে যুবকের বেশে আসবে না, লম্বা একটা চেহারা নিয়ে আসবে, তার এই চোখ আমার দিকে তাকান, এই চোখ হবে এরকম লম্বা চোখ। বেনামাজি যখন মালাকুল মওতের চোখ দেখবে এক নজরের জন্য, নীল কালারের চোখ, আর দেহতে পোশাক থাকবে ব্ল্যাক কালার, তার পা থাকবে মাটিতে, মাথা থাকবে আকাশ বরাবর, ভয়ঙ্কর চেহারা। ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এই বেনামাজির রূহ আজকে তোর কোনো ছাড় হবে না, বের হয়ে আয় রবের জাহান্নামের দিকে, বের হয়ে আয়। যখন বেনামাজি যুবক, বেনামাজি মুরব্বী কথাগুলো একটু রিয়েলাইজ করে শুনবেন প্লিজ, কথাগুলো একটু অনুধাবন করে শুনবেন। চোখের সামনে মালাকুল মওত দাঁড়িয়ে আছে আমার, আমি বুঝে গিয়েছি মাই টাইম ইজ ওভার, আই হ্যাভ টু গো ব্যাক টু মাই লর্ড, রবের কাছে যেতে হবে, লাস্ট ট্রাই আমি করব। কোরআনে এটা আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লি আ'মালু সলিহান ফিমা তারাক্তুকাল্লাহ। বেনামাজি বলবে, প্লিজ গিভ মি ওয়ান চান্স, একটা সুযোগ দাও, আমি নামাজ পড়ি নাই, কাল থেকে পড়ব, রোজা রাখি নাই, কাল থেকে রাখবো, একটা সুযোগ দাও। আল্লাহ নিজেই বলবেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই মালাকুল মওত খবরদার, ডোন্ট গিভ হিম এনি চান্স, কোনো সুযোগ হবে না, খুজুহু, ধরো। ওর রূহটাকে যখন ধরা হবে মালাকুল মওতের কুদরতি হাত দ্বারা, শক্তি দ্বারা, সঙ্গে সঙ্গে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিঁচড়ে ছিঁড়লে ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দেওয়া হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ভালো মৃত্যু পেতে চাইলে নামাজি বান্দা হওয়ার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? তবে এই মরণের আগে আমাদের সবাইকে দুটি গুণ অর্জন করে মরতে হবে, জোরে বলেন কয়টা গুণ? শুনি নাই, জোরে বলেন কয়টা গুণ? এই দুটি গুণ বলবো, অনেক অনেক গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, এটি বলার আগে একজন যুবক দাঁড়াবা, যার বউ চৌ কেউ নাই, দাঁড়িয়ে বাঘের বাচ্চার মতো তাকবীর দিবা, যে কোনো একজন যুবক দাঁড়াও তাকবীর দেওয়ার জন্য। হ্যাঁ, তাকবীর দেন, না না শক্তি নাই, শক্তি নাই, একজন যুবক বাঘের বাচ্চা লাগবে।
যাচ্ছে, আমাকে বলছে যে হুজুর মুরব্বীদের সুযোগ দেন, মুরব্বী আব্বাজান কি কেউ আছেন মুরব্বীরা যে তাকবীর দেওয়ার মতো? দেন তাকবীর দেন, সমস্যা নেই, আমি আছি আপনার সাথে। মৃত্যুর পূর্বে দুইটা গুণ অর্জন বান্দার জন্য মাস্ট, অবশ্যই অর্জন করতে হবে। এক নাম্বার গুণ হলো তাকওয়া, কেউ দেখে না কেউ শোনে না, শোনে একজন তিনি কে, আমাকে দেখছেন আমাকে, কি হয়েছে তোমাদের? আচ্ছা আচ্ছা একটু সাইড হও বাবা, এই বারবার সাউন্ড করিস না বাবা, একটু সাইড হও, কেউ না দেখলেও দেখছে একজন তিনি কে। আচ্ছা এটা আমার উপরে সামিয়ানা, এটা কি ভাই? সামিয়ানা। আমি যদি কোনো যুবককে বলে এই যুবক ওঠো উপরে, বলো নিচে কি হচ্ছে, সামিয়ানার উপর থেকে যতই উকি মারো কিছু দেখতে পাবে? আল্লাহ আমাদের কি দেখছেন না? বলেন না দেখছেন না দেখছেন না। বাংলাদেশে তো সুদ ঘুষ ভাই নাই, আর নাই 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 নাই, বাংলাদেশ যে সোনার বাংলাদেশ, বাংলাদেশ সোনার কোনো সন্দেহ নাই, কিন্তু এই সোনার বাংলাদেশে চোর আর বাট পার দ্বারা ভরে গিয়েছে সোনার বাংলাদেশটা। টেবিলের নিচেও ঘুষ, ভেতরেও ঘুষ, ও বাথরুমের ভেতরেও ঘুষের টাকা লুকিয়ে রেখে দেয়। তো সেদিন আমি ওয়াজ করছিলাম, মনে হয় ঝিনাইদহ বলছিলাম কথাটা, যে একজন অফিসারের কাছে তার কর্মী বিশাল বড় একটা লম্বা ব্যাগ নিয়ে আসছে। কিসের ব্যাগ? বলেন কি ব্যাগ? তো অফিসার সাহেব খুব ভালো মানুষ, বসে বসে অজু করছে, ভগবান নগরের ভাইরা কি করতেছে, অজু করছে, মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, কনফার্ম জান্নাতি টাইপের মানুষ আর কি। তো যখন অজু করছে, হঠাৎ করে একজন যুবক দৌড় দিয়ে দূর থেকে আসছে, তো অজু বন্ধ করে দিয়েছে, বলছে কিরে তোর হাতে এটা কি নিয়ে আসছিস বিশাল বড় ব্যাগে? বলছে স্যার মাল নিয়ে আসছি। মাল কি নিয়ে আসছিস? মাল মানে কিসের টাকা? বলেন মাল মানে কিসের টাকা? অফিসার সাহেব তো অনেক ভালো মানুষ, বেয়াদব বেয়াদব কোথাকার, রমজান মাস সামনে আসছে, অজু করেছি নামাজ পড়ব, এগুলো ঘুষের টাকা, হাত দিয়ে ধরাচ্ছে টেবিলে ঢুকাইতে পাগলা চা 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 চা। অফিসার সাহেব এই যে আপনি বাটপাড়িটা করলেন, আপনি ভালো মানুষ আমার কোনো সন্দেহ নাই, তবে আপনার উপরে ফিটফাট, ভেতরে সদর ঘা, আপনাকে কেউ না দেখলেও দেখেছে একজন, জবান খুলে বলেন তিনি কে। আপনার একজন বিখ্যাত সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন সবাই? হাদিসে এসেছে উনি একদিন গভীর অন্ধকার রাতে বাসার থেকে বের হয়েছেন জনগণ কেমন আছে খোঁজ খবর নেওয়ার জন্য। হঠাৎ করে একটি বাসার পাশে দাঁড়িয়ে ভাবছেন কি কথা হচ্ছে, আমাকে শুনতে হবে তারা কোনো অভাবে আছে কিনা। হঠাৎ করে মা আসছে একটি দুধের পেয়ালা নিয়ে, কিসের পেয়ালা নিয়ে? দুধের পেয়ালা। এসে তার মেয়েকে বলছে এই মেয়ে শোন, এই দুধের সঙ্গে তুই জাস্ট পানি মিশাবি, এইটা তোর কাজ। তো মেয়ে বলছে আম্মা জান আমি তো পারবো না, কারণ রাষ্ট্রের পক্ষ থেকে অমর ফরমান জারি করেছে আমার রাষ্ট্রে, দুধের সঙ্গে পানি কেউ মিশাতে পারবে না। তো মা বলছে তোর মাথা কি খারাপ, ডাজেন্ট মেক এনি সেন্স, কোন বুদ্ধি শুদ্ধি নাই তো, অমর নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র‍্যাব নাই, আর্মি নাই, কেউ নয়। এবার মেয়ে ডাক দিয়ে বলছে আম্মা জান গভীর অন্ধকার রাত, অমর নাই, রাষ্ট্রের কেউ নাই, পুলিশ নাই, বিডিআর নাই, র‍্যাব নাই, কিন্তু এই গভীর রাতে কেউ না দেখলেও আমাকে দেখছে একজন, জবান খুলে বলেন তিনি কে।
Allah is watching myself in every single time. প্রতিটা মুহূর্তে আমাকে পর্যবেক্ষণ করছে একজন, তিনি কে? এই কথা শুনে মাঝে মাঝে দেখবেন আমরা যখন ঘুমাই, ঘুমের মাঝে টাস্কি খেয়ে উঠি, মাঝে মাঝে এরকম হয় না? দেখছি ঘুমাচ্ছি, হঠাৎ করে দেখলাম দশতলা বিল্ডিং থেকে ঠাস করে পড়ে গিয়েছে যুবকটা, ঠাস করে লাফ মেরে ওঠে। তো অমর লাফ দিয়ে উঠছে, হয় মেয়েটা কি বলে? অমর জবাব দিয়ে বলছে, আমার কলিজার টুকরা, রাষ্ট্রের ভাইরা শোনো, এই মেয়েটার মাঝে আল্লাহ তাআলা আমি অমরের চাইতে বেশি আল্লাহর ভয় ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পড়া এবার অমর ডাক দিয়ে বলছে, শোনো, এই বাসায় একটা টিক চিহ্ন দাও, টুমরো আই উইল কাম টু দিস হোম, আমি এই বাসার দিকে আসব, তবে একা আসব না, আমার সন্তানকে নিয়ে আসব। যখন বাসায় গিয়েছে সন্তানকে ডাক দিয়ে বলছে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা ইবনে ওমর, ওমরের সন্তান শোনো, তুমি কি বিয়ে করতে চাও? যখন বলেছে বিয়ে করতে চাও, তখন ওমরের সন্তান অনেক খুশি হয়ে গেছে, আয় হায় আব্বাজান নিশ্চিত কোনো রাজকুমারী খুঁজে পেয়েছে, বিশাল বড় বিজনেস ম্যাগনেটের নারী হয়তো বা হবে, মেয়ে হয়তো বা হবে। আব্বাজান বলছে, হে আমার সন্তান, এটা কোনো বিজনেস ম্যাগনেটের মেয়ে নয়, এটা সাধারণ ঘরের একজন নারী। সুবহানাল্লাহ। পড়লেন না? আচ্ছা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। নাম কি? উনি কি গোটা বিশ্বের প্রধানমন্ত্রী না শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী? জাস্ট শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এই দেশের প্রধানমন্ত্রী। অমর হচ্ছে এমন একজন সাহাবি যিনি একা অর্থ জাহানের প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। পড়লেন না আপনারা কেউ? প্রিয় ভাইরা, যেটা বলতে চাচ্ছিলাম, অমরের মতো একজন সাহাবি যিনি গোটা অর্থ জাহানের প্রধানমন্ত্রী, তার মতো মানুষ ছেলেকে বিয়ে দেয় মুত্তাকি মেয়ের সাথে, আর আজকালকার বাবারা সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না। এই ট্রেন্ড কারা শুরু করলো আমার এটা বুঝে আসে না। এরা কি দোষ করেছে? এরা কি দোষ করেছে আপনারা বলেন? কথা বলো ঠিক কিনা যুবক ভাইরা? আমার আব্বাজান, আমি আপনার কাছে বেশি কথা বলতে আসি নাই, মেয়েকে বিয়ে দেওয়ার সময় যিশু টাকা খোঁজেন, টাকা টাকা টাকা, তাহলে টাকার সঙ্গে সঙ্গে ডিভোর্স পেপারটা রেডি রেখে আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন। যদি টাকা থাকে কোটি টাকা, আর নবীর সুন্নাহ আর আদর্শ যদি না থাকে, আল্লাহর কসম করে বলতে পারি ওই মেয়ে সেই ছেলের কাছে কোনো সুখ খুঁজে পাবে না। এজন্য কেউ না দেখলেও দেখছে একজন জবান খুলে বলেন, তিনি কে? এজন্য বিয়ের সময় ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে তাকওয়া দেখে বিয়ে করার দরকারটা আছে না নাই? তাকওয়া নিয়ে লাস্ট কথা, একটি কথা, এটা দামি কথা, স্পেশালি মুরব্বী আব্বা জানদের জন্য, আমার মা বোনদের জন্য একটা কথা, একটা কনসেপ্ট অলওয়েজ ক্লিয়ার রাখবেন, যার জীবনে তাকওয়া যত বেশি তার জীবনে দুঃখ কষ্ট তত বেশি। ঠিক তো আসতে হয়ে গেল ভাইরা আমার? কোনো সন্দেহ আছে আপনাদের ভেতরে? তাহলে একটা কথা বলে, সেদিন একজন মুরব্বি আব্বাজান, সাদা দাড়িওয়ালা মুরব্বি আব্বাজান আমার কাছে এসেছে, বলছে, হুজুর আই হ্যাভ আ কোয়েশ্চেন, একটা প্রশ্ন আছে। আব্বাজানকে বললাম, আব্বাজান কি প্রশ্ন বলেন, আমি জবাব দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। বলছে, হুজুর আমি আমার জীবনে পাঁচ ওয়াক্ত নামাজ কখনো ছাড়ি নাই, রবকে ভয় করে চলি, কিন্তু আফসোসের বিষয় আমি এতটা তাকওয়া বিলং করি, বাট আমার বন্ধু ঘুষ খায়, সুদ খায়, ও টাকা পয়সার কোনো অভাব নাই, আর আমি হারি কেন্দ্র টাকা পয়সা খুঁজে পাই না। তো বলছে, আমি কি আল্লাহকে ভয় করে ঠকে গেলাম? নাউজুবিল্লাহ। পড়লেন না আপনারা? আমি বুঝে গিয়েছি মুরব্বী আব্বাজান ভুল পথে যাচ্ছে। আমি বললাম, বসেন মুরব্বী আব্বাজান, আপনি আমার সামনে বসেন। বলে, আব্বাজান শোনেন, আপনার কথার উত্তর আমার কাছে আছে, বাট বোঝাবার সাথে ছোট্ট একটা গল্প বলছি। কি বলছি? গল্প। বললাম, আব্বাজান একটা লোকের দুইটি প্রাণী ছিল, একটা ছাগল আর একটা গাধা, একটা ছাগল আর একটা কি? তো একদিন ছাগল আর গাধা ঘুমায় আছে আরামে, ঠাস করে শুয়ে ঘুমাচ্ছে, হঠাৎ করে ছাগল উঠে গিয়েছে, ডাক দিয়েছে, গাধা
তো গাধার ঘুম ভেঙে গিয়েছে, ঠাস করে উঠছে, বলছে বন্ধু কি হয়েছে তোমার, চিল্লাচ্ছ কেন? বলছে গাধা তুই শালা আসলেই একখান গাধা, তুই আসলেই একখান কি? তো গাধা বলে ভাই আমি যে গাধা সবাই জানি, তুই কষ্ট কিসের জন্যে? আমি তো গাধা সবাই জানে। তো বলছে তুই কি বুঝিস না যে মালিক আমাকে কত ভালোবাসে, আমাকে ভাত দেয়, চা দেয়, রুটি দেয়, কত কিছু দেয়, আর তোরে সারাদিন কিলায় আর লাথি মারে। তো গাধা বলছে ভাই তুই কথা ঠিকই বলেছিস যে তোরে মালিক বড্ড ভালোবাসে, তবে এই যে ভালোবাসা তোর প্রতি এটা কি অনেকদিন থেকে না ইদানিং শুরু হয়েছে? বলছে ভাই কয়েকদিন যাবত ভালোবাসে, আগে ভালোবাসতো না। বলছে আগে ভালোবাসতো না এখন বাসে কেন জানিস তুই? ছাগল কয় না তা তো জানি না। বলছে আরে পাগলা আকাশের দিকে তাকায় দেয় সামনে কুরবানির চাঁদ উঠছে। সামনে কিসের চাঁদ উঠছে? ওই যে তোর দেবে যে এইটা তো খা, জন্মের খাওয়া খা, খাইয়ে ম খাইয়ে ম। মনে রাখবেন একটা কথা, গাধার প্রতি মালিকের ভালোবাসা আগেও যেমন ছিল আজও তেমন আছে আগামীতেও তেমন থাকবে। ঘুষখোরের ভুঁড়ি মোটা হতে পারে, গাল টপ্পা টপ্পা হতে পারে, বাট মরলে কনফার্ম জাহান্নামি হয়ে মরবে, ঠিক কিনা বলেন? এখন প্রশ্ন, হুজুর ঘুষখোরদের ভুঁড়ি এত মোটা হয় কেন? এই প্রশ্ন আছে না? আছে না? আপনারা খেয়াল করে দেখবেন যারা সুদ খায় ঘুষ খায় এদের যে ইচ্ছে, রাগটা করছেন নাকি আপনারা আমার বোন, এদের ছেলেদের গাল দেখবেন টপ্পা টপ্পা গাল। আবার এই ঘুষখোর যখন রিক্সায় ওঠে, রিক্সায় ওই রিক্সায় উঠলে একা বসতে পারে, দ্বিতীয়বার কেউ জায়গায় খুঁজে পায় না, ঠিক কিনা বল? এটা বোঝাবার সাথে একটা এক্সাম্পল দিচ্ছি। আপনাদের ভগবান নগরে একটা বাজার আছে না? এই বাজারের নাম কি আপনাদের? আচ্ছা, ওই বাজারে মনে করেন একটা চোর ধরা পড়েছে রাত দুইটার সময়। কয়টার সময়? তো মুরব্বী আব্বা যান, যুবক, বাচ্চা সব দৌড় দিয়েছে মারার জন্য, চোরকে আসছে মারতেই হবে। ওমা গিয়ে দেখে হিরো আলম বসে আছে, মানে গায়ে গোস্ত টোস্ত কিছু আর নাই। তো যারা দেখবেন মারতে গিয়েছিল মুরব্বীরা বলবে এই যুবক ছোট, এর আর মালিশ তার গায়ে তো কিছুই নাই, কি মারবি, মাইরে কোনো লাভ নাই, সাইডে দেয়ারে, ঠিক না প্রিয় ভাইয়ারে? এবার সত্য কথা বলে, আরেকজন চোর ধরা পড়েছে আপনাদের বাজারে, সবাই গিয়েছে লাঠি সোঁটা নিয়ে মারার জন্য, ওই পিচ্ছি পিচ্ছি বাচ্চারাও গিয়েছে, গিয়ে দেখছে লাদুস লুদুস চেহারা, লাল লাল চেহারা, এরকম ভুঁড়ি হাত, এরকম মোটা গাল, টপ্পা টপ্পা। তো দেখবেন যে বাচ্চা ছেলে যায় না, বাচ্চারা ওইও দেখবেন গিয়ে, ঠিক কিনা বলেন প্রিয় ভাই? এই বাচ্চা কিরে মারিস কেন? বলে হুজুর যার গায়ে গোস্ত যত বেশি তার মাইরা তত বেশি মজা পাওয়া যায়। তা আল্লাহ বলছে বান্দারে ঘুষখোরের ভুঁড়ি মোটা এই জন্য, জাহান্নামে আগুনে পোড়াবার জন্য গোস্ত আমার লাগবে। তো কথা বোঝেন নাই, কথা বলেন, কথা বলেন। পাটখড়ি পোড়ায় কোনো মজা পাওয়া যায়? এজন্য আমরা মুত্তাকি, আমাদের কোনো টেনশন নাই। সূরা আলে ইমরান 133 নম্বর আয়া, 4 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, ঠিক 2 নম্বর লাইনে আছে, উইদ্দাত লিল মুত্তাকিন, তাকওয়া নিয়ে যে মরবে তাকে আল্লাহ তাআলা জান্নাতের বাসিন্দা বানায় দিবে। এটা হচ্ছে এক নম্বর গুণ। দুই নম্বর গুণটা হচ্ছে শেষ কথা, শেষ ওয়াজ, শেষ ভালো যা সব ভালো। আপনারা শুরুতে অনেক বিশৃঙ্খলা করেছেন, বাট স্টিল নাও আপনারা ঠিকঠাক আছেন। এই দুজন কই যে লাল জামা, এই বাবু, এই না না না, আপনারা ধমক দেন না, আপনারা ধমক দেন না। আসলে কি জানেন, রাগ করবেন না, অনেকের বাসায় সমস্যা থাকতে পারে, হয়তোবা মা বসে আছে, আব্বা বসে আছে, রাত কিন্তু প্রায় 12টা বেজে, দোয়া করে দিব নাকি? শুনবেন তো ইনশাআল্লাহ, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। দুই নাম্বার গুণটার নাম হচ্ছে ভালো আমল। বেশি আমল না ভালো আমল? ভালো আমল। আচ্ছা, আপনারা যেখানে বসে আছেন এটা কি দেওয়াল না মাটি? দেওয়াল না মাটি? মানুষ যখন মারা যায় তাকে কি দেওয়াল খুঁড়ে মাটি দেওয়া হয় না মাটি খুঁড়ে মাটি দেওয়া হয়? মাটি খুঁড়ে মাটি দেওয়া হয়। তার মানে এই কবরে যখন ঢুকবেন ফেরেশতা আসছে, আযাবের ফেরেশতা, মান আনতা, তুমি কে? বলছে আমাকে চেনো না, কে তুমি? বলে আই এম দ্য সান অফ ওবায়দুল কাদের।
আমি ওবাইদুল কাদেরের ছেলে, তুমি তাই নাকি? তাহলে কনফার্ম জান্নাতি, যাও 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 যাও। এরকম হবে না, এরকম হবে না। কবরের নেতার পরিচয় চলে না, বাপের পরিচয় চলে না, বংশের পরিচয় চলে না, কবরের শুধুমাত্র ভালো আমলের পরিচয় চলে, কোন পীরের পরিচয় দিয়ে কবরের ছাড় পাওয়া যায় না। ঠিক না বল? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا سورة الملك دوي نمبر آيات 29 পারার এক নাম্বার পৃষ্ঠা আল্লাহ বলছেন, আমি জীবন দিয়েছি, মরণ দিয়েছি, মৃত্যুর পরে বান্দাকে তার টাকা দিয়ে জাস্টিফাই করা হবে না, নেক আমল দিয়ে জাস্টিফাই করবে। একজন জবান খুলে বলেন তিনি কে? এবার একটা পরীক্ষা নেই, বলেন তো নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল? জোরে বলেন, নাম কি ছিল? আর একটা প্রশ্ন করি, ফাতেমার স্বামীর নাম কি ছিল? আমার শ্রোতা মাশাআল্লাহ অনেক অ্যাক্টিভ, নাম ছিল কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা যে শুনবেন, আমার এর পরে আর কোনো অবজেকশন থাকবে না। এই হাদিস যে শুনবে আজকের ওয়াজের সারাংশ সে পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার মনে হয় বাপের পরিচয় দিয়ে ছাড় যদি পাওয়া সম্ভব হতো, সবার আগে নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা ছাড় পেয়ে যেত। ঠিক কিনা বল? ফাতেমা, যেই দিন আমার মায়েরা আমাকে শুনছেন, দয়া করে এবার আপনার কানটা খাড়া করা। ফাতেমা যেই দিন মারা যাবেন, ইন্তেকালের দিনে তার ঘরে বসে আছে, দুটি চোখ দুটি হাত দিয়ে এইভাবে আমার দিকে তাকান। আমার জিনিসগুলো ফলো করেন, আমি কি বুঝাচ্ছি, প্র্যাকটিক্যাল হাদিসটা শেয়ার করছি। এই দুইটি হাত দুটি চোখে দিয়ে চুপচাপ এইভাবে বসে আছে, কোনো কথা নাই। সাডেনলি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেইম টু দা হোম, বাসায় আসলেন, তাকায় দেখে অবাক করে কাণ্ড, আরে ফাতেমার দুই চোখে দুই হাত! ফাতেমা, কি হয়েছে তোমার? তোমার দুই চোখ দুই হাত দিয়ে ঢাকা কেন? ফাতেমা তার চোখ থেকে হাত নামিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে দেখছেন ফাতেমার দুই চোখ দিয়ে পানি অশ্রু বেয়ে বেয়ে পড়ছে, দুই চোখ বেয়ে পানি। ফাতেমা, হে আমার কলিজার টুকরা বউ, তুমি কান্না করছো কেন? বলছে, হে আলী, আজকে ভোর রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম তাহাজ্জুদের নামাজের সময়, আমি আমার স্বপ্নের ভেতরে কলিজার টুকরা প্রিয় নবীর সাথে সাক্ষাৎ করেছি। এত আস্তে, আরো আস্তে, জোরে পড়ুন সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ফাতেমা, এটা তো সুসংবাদের বিষয়, তোমাকে তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছে একজন, তিনি কে? বাট ওয়াই আর ক্রাইং, কাঁদছো কেন? তোমার চোখে পানি কেন? চোখের পানি মোছো। বলছে, আলী, যে স্বপ্ন দেখেছি, স্বপ্ন তো শুনলে না, আগে শোনো স্বপ্নে আমি কি দেখেছি। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? বলছে, আমি আমার স্বপ্নে দেখেছি, এই ফ্যান লাগবে না, ওরে ওদের কষ্ট হবে, ফ্যান হটান, ওদের কষ্ট হবে, ফ্যান হটান, ফ্যান হটান, লাগবে না, ফ্যান লাগবে না, না না না, ফ্যান লাগবে না, আমার লাগবে না, আমি বলছি আমার লাগবে না, ফ্যান হটান, প্লিজ কাইন্ডলি, আমি বলছি লাগবে না, না না, একদিন আসছি, তাও দেখতে না পাও আজীবন অভিযোগ থেকে যাবে আমার প্রতি। ঠিক না? 10 মিনিট ঘামলাম, সমস্যা কোথায়? এটার নামই তো ভালোবাসা। ঠিক না বলা? আপনারা আমার জন্য এত রাত পর্যন্ত স্যাক্রিফাইস করছেন, আমি না করলে কিয়ামতের কঠিন ময়দানে রবের কাছে কাঠ করে আমাকে হাজিরা দেওয়া লাগবে। ঠিক না? এবার দেখেন কি স্বপ্ন ফাতেমা দেখেছিল, জানার দরকারটা আছে না নাই? উনি দেখলেন গভীর অন্ধকার রাত, রাত বিশাল বড় মাঠ, নবীজি দাঁড়িয়ে আছেন অন্ধকার রাতে, এইভাবে হাত দিয়ে হাত দিয়ে নবীজি কি যেন খুঁজতেছেন, খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে ফাতেমা, আব্বা জান, খুঁজতেছেন। নবীজি পেরেশান ছিলেন, ফাতেমাকে দেখার সঙ্গে সঙ্গে নবীজির চেহারাটা উজ্জ্বল হাসি দ্বারা ভরপুর হয়ে গেল। ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমি আবার কি খুঁজবো, আমি তো আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকেই খুঁজে বেড়াচ্ছিলাম। কোন সুবহানাল্লাহ,
যদি স্বপ্নে কখনো দেখেন আপনার মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, আর কবর থেকে আপনাকে ডাকছে যে আমার কাছে আসো, আমার কাছে ফিরে আসো, এর একটা ব্যাখ্যা আছে। কবর থেকে যখন কাউকে কেউ ডাকে, এই স্বপ্নে ব্যাখ্যা ভালো করে শুনবেন, ব্যাখ্যা বলছি ব্যাখ্যা, এর অর্থ হচ্ছে সেই মানুষটার হায়াতের সময়সীমা বেশি একটা বাকি আর বেশি একটা বাকি আর, বাট ইটস নট 100% কনফার্ম, ইট কুড বি হ্যাপেন অর ইট কুড বি নট হ্যাপেন, হতেও পারে নাও হতে পারে, এটা হচ্ছে ইহতেমালি ব্যাখ্যা, সম্ভাব্যময় একটা ব্যাখ্যা। তো ফাতিমা বলছে, হে আলী আমাকে কে ডেকেছে বলো? আলী বলছে, তোমাকে তো নবীজি ডেকেছেন, তো তুমি কি বুঝলা আলী? আলী কি বুঝবে, তার আগে চোখ দিয়ে গলগল গলগল করে পানি ঝরতে শুরু হয়ে গিয়েছে, মানে ফাতিমা তুমি আর থাকবে না আমাদের মাঝে, ইওর টাইম ইজ ওভার, সময় তো শেষ। ফাতিমা অবাক করা বিষয় কি জানেন, ফাতিমা মারা যাবে এই দুটি হাত দিয়ে রুটি বানাচ্ছে, হাত দিয়ে কাপড় খাসতেছে, সুবহানাল্লাহ পড়ে। এবার আমার বোনেরা কান খাড়া করে শুনবেন, কিছু কিছু মেয়ে আছে দেখবেন স্বামীকে স্বামী নয়, স্বামীকে স্বামী নয় গোলামের মতো ব্যবহার করে, এরকম মেয়ে বাংলাদেশে আছে না নাই? বাংলাদেশে নারী নির্যাতন কেস আছে, পুরুষ নির্যাতন কেস বাংলার মাটিতে নয়। আমাদের পুরুষদের কষ্ট কেউ বোঝে না, কেন যে বোঝে না তাও বোঝে না, কেন যে বোঝে না এটা আমিও বুঝি না। আজীব কথাবার্তা দেখবেন রাস্তাঘাটে, মনে করেন একটা মারামারি লাগছে ছেলে এবং মেয়ের মাঝে, এই পোলাপান আছে না পোলাপান, নিজের জাতের পুরুষ জাতের ভাই ওর পক্ষে যায় না। আপা কি হয়েছে আপা, কথা বলেন কথা বলেন, কিন্তু আপার চরিত্র যে খবর নাই এটা যুবকের কোনো খবর নাই। আগে নিজের ভাইয়ের কাছে যাবা যে ভাই কি হয়েছে ভাই, মেয়েরা মাঝে মাঝে সুযোগ বুঝে কাজে লাগায়, অনেক সময় যুবকরা ইফতিজিং না করলেও তার নামে থানায় গিয়ে মামলা করে দেয়। জাতি ভাইদের পক্ষে আগে কাজ করবা, রাজি আছো তো ইনশাআল্লাহ? তাই বলে বোনদেরকে প্রোটেকশন দিবা না তা কিন্তু নয়, বোনদেরকে প্রোটেকশন দেওয়া দরকার একটা যুবক ভাইয়ের আছে না নাই? তো দেখেন কত সুন্দর তার চরিত্র ছিল। এখন যখন মারা যাবেন, মারা যাওয়ার ঠিক পূর্ব মুহূর্তে ডাক দিয়ে বলছে, ইয়া আলী তোমাকে আমার মৃত্যুর আগে তিনটা ওসিয়ত, আরো আওয়াজ করে, আওয়াজ না, তিনটা ওসিয়ত করে মরতে চাই। ভগবান নগরের ভাইরা কয়টা ওসিয়ত তিনটা বলেন না, শেষ কথা কয়টা? তিনটা। নাম্বার ওয়ান, আমার কথাগুলো প্লিজ প্লিজ আওয়াজ ছাড়া শুনেন, প্লিজ দয়া করে মেহরবানি করে। বলছে, হে আমার স্বামী আলী, আমি তোমাকে অনেক আঘাত করেছি, অনেক কষ্ট দিয়েছি, স্বামী হিসেবে দয়া করে মেহরবানি করে আমার জীবনের সমস্ত অন্যায়কে তুমি আজকে মাফ করে দিবে। আলী বলছে, ফাতিমা আমার কাছে মাফ চাচ্ছ? আমি তোমাকে সাক্ষী দিচ্ছি, কবরে যাওয়ার আগে শুনে নাও, আমার যে হক তোমার উপরে ছিল তার চাইতে অধিক হক তুমি ফাতিমা আদায় করে দিয়েছো, সুবহানাল্লাহ। পরে এবার আমাকে দুই নাম্বার ওসিয়ত বলো, দুই নাম্বার ওসিয়তটা কি হবে? ডাক দিয়ে বলছে, আমার স্বামী আলী, আমি যখন মারা যাব যার সঙ্গে ইচ্ছা তুমি তাকে বিয়ে করবে আমার কোনো আপত্তি নেই, তবে একটা শর্ত তোমাকে দিতে চাই, আমাকে আল্লাহ দুইটি সন্তান দিয়েছেন, এক হাসান আর এক হুসাইন, মাশাআল্লাহ, এক হাসান আর এক হুসাইন। এ আলী শোনো, যে মাই আসুক না কেন, দয়া করে মেহরবানি করে এমন কোন মা আসতে পারবে না যেই মা আমার হাসান এবং হোসাইনকে কষ্ট দিবে, সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে মায়ের ভালোবাসা। তিন নাম্বার ওসিয়াত, লাস্ট ওসিয়াত, বলছে, হে আলী শোনো, আমি যখন মারা যাব আমার মৃত্যুর খবর মদিনাতে কেউ জানতে পারবে না, মদিনার কোনো মহাজের কোনো আনসার আমার মৃত্যুর খবর পাবে না, তাহলে তোমার লাশ দাফন করবে কে, জানাজা দিবে কে? বলছে, হে স্বামী তুমি আলী হবা আমার জানাজার ইমাম, সুবহানাল্লাহ। আপনারা এত মরার মতো সুবহানাল্লাহ পড়তেছেন, মনটা খুবই খারাপ হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজার ইমাম হবে আলী, হবে কে? আলী। বলছে, মুক্তাদি কে হবে বলো? বলছে, মুক্তাদি হবে আমার দুই কলিজার টুকরা সন্তান হাসান এবং হুসাইন, সুবহানাল্লাহ পড়ে। আলী বলছে, ফাতিমা এই ওসিয়তটা কেন করছো, কি কারণ, উদ্দেশ্যটা কি? বলছে, শোনো আমার বয়স 24 বছর হয়ে গিয়েছে,
24 বছর বয়সে আমার বডির কোন একটা চামড়া, কোন একটা চামড়া কোন পুরুষ এক পলকের জন্য কখনো চোখ দিয়ে দেখতে পারে না। যুবক ভাইরা তোমরা পড়ো সুবহানাল্লাহ। পর্দা কাকে বলে? হ্যাঁ, আজকালকার মেয়েরা ফেসবুকে টিকটকে নিজের দেহকে প্রদর্শন করে যুবকদের চোখগুলোকে নষ্ট করে দিয়েছে। এদেরকে ফাতেমার থেকে শিক্ষা নেওয়া দরকার। আপনি একদিন মারা যাবেন, কবরে আপনাকে রাখা হবে আপনার টিকটক ভিডিও দেখে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যাবে। আল্লাহ সেই বন্ধুদেরকে বোঝা তৌফিক দান করুক। আমি তারা আপলোড করলে কোনো দোষ হয় না, যুবকরা লাইক করলে কমেন্ট পড়লে দোষ হয়ে যায়। আর বলে কি লুচ্চা, দেখ আমার বাজে বাজে কথা কয়। আমার যুবকরা লুচ্চা নয়, আপনি আপনার চরিত্রকে সামলে নেন, যুবক তার চোখকে সামলে নেবে। আল্লাহ সেই বন্ধুদেরকে হেদায়াত দান করুক। আমিন। তিন নাম্বার ওসিয়ত, কেউ আমার লাশ দেখতে পারবে না। ঠিক আছে, যাও ডান, এটাই হবে। যখন জানাজা দেওয়া হয়ে গেল, লাশ যখন কবরে নিয়ে যাবে, ভগবান নগরের ভাইয়েরা দেখবেন মসজিদে খাটিয়া থাকে। খাটিয়ার কয় পা থাকে আগে জিজ্ঞেস করে নেই। পেছনে বলেছে, সামনে বলে না, জোরে বলেন, জোরে। ওই দিকে করে কত কত কত। এবার আমার দিকে তাকান, আমি প্র্যাকটিক্যালি হাদিসটা বোঝাই। এক পা ধরেছে হাসান, আর এক পা ধরেছে আলী, আর এক পা ধরেছে হোসাইন। তিনটা পা তিনজনে ধরেছে, আর এক পা টোটালি খালি, ধরার মতো কেউ কেউ নাই, কেউ নাই। আহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে কথা যখন মনে হয়েছে যে আমার বউ ফাতেমা মারা গিয়েছে, লাশ ধরার মতো কেউ নয়, তখন চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে যে আহ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী ফাতেমা, তার লাশ ধরার মতো কেউ কি আল্লাহর জমিনে নেই? সব ক্ষমতা কার হাতে? বলেন না, বলেন না, বলেন না, কার হাতে? বলেন। হাদিসে এসেছে, সারাল্লি দূর থেকে একজন সাহাবি দৌড়ে 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 আলীর দিকে আসতেছে। ইসমুহু আবু দর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আন, দৌড় দিয়ে দৌড় দিয়ে আসছে। আলী মনে মনে ভাবতে ভাবতে দেখে একজন দৌড় দিয়ে আসছে, টেনশন। আরে যদি বলে ইয়া আলী মান হাদিহিল মাইয়্যিত, লাশটা কার, যদি জবাব দে এটা ফাতেমার লাশ, আমার স্ত্রীর লাস্ট ওসিয়তটা ভেঙে যাবে। ঠিক কি না বলতে? লাস্ট ওসিয়ত কি ছিল? দুনিয়ার কেউ এই খবর, দুনিয়ার এই খবর কেউ জানবে না। আর যদি বলি এটা ফাতেমার লাশ নয়, আলীর বিবেক বলছে নবীর উম্মত যাই করুক আর তাই করুক, এই জবান দিয়ে একটা টু শব্দ মিথ্যা উচ্চারণ করতে পারে না। এত আস্তে ঠিক বললে, জোরে বলেন ঠিক কিনা? হাদিসে এসেছে, টেনশনে এটা হচ্ছে ঘাট, এই ঘাড়ের দুই পাশ দিয়ে ঘাম বেয়ে বেয়ে ঝরছে, টেনশন, কি জবাব দিব, কি রিপ্লাই করব। আবু যর গেফারি দৌড় দিয়ে এসে আলীর ডান পাশে দাঁড়িয়ে বলছে, ইয়া আলী লা তাখাফ ওয়া লা তাহজান, ইয়া আলী লা তাখাফ ওয়া লা তাহজান, হে আলী মন খারাপ করো না, মন ছোট করো না, আমাকে আল্লাহ নিজেই তোমার কাছে পাঠিয়ে দিয়েছে, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, তোমার টেনশন কোথায়? লাশ ধরো। রব্বুল আলামিন তার রহমত দ্বারা ফাতেমার চারটা পা খাতিয়ার ভরপুর করে দিলেন, সুবহানাল্লাহ। পড়ে এবার লাশ নিয়ে হাসানও যায়, হোসাইনও যায়, আলীও যায়, আবু যর গেফারিও যায়, সব ক্ষমতা একজনের হাতে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এবার আসুন কবরের চ্যাপ্টার, কবর হচ্ছে এইটা। আমার কথা কি বোঝা যায়? আর একটা কথা বলে দিই, শেষ ভালো যার, বলেন শেষ ভালো যার, এইভাবে খাটিয়াটা নিয়ে এসে কবরের পাশে চারজন মিলে রেখেছে। আলীও মন খারাপ, হাসানের মন খারাপ, হোসাইনের মন খারাপ, আবু যর গেফারি মনকে, এই মনকে প্রশ্ন করছে, মান হাদিহিল মাইয়্যিত, এই লাশটা কার? তখন মন থেকে জবাব আসছে, ইয়া আবা যর গেফারি, হাযাল মাইয়্যিত, হাদিহিল মাইয়্যিত, বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। পড়েন, সুবহানাল্লাহ।
হে আবু যর কেফার সাধারণ কোন নারীর লাশ নয়, এটা নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে ফাতেমার লাশ। আল্লাহু আকবার। এবার আবু যর গেফারির মনটা বিশাল বড় লম্বা হয়ে গিয়েছে, সাহস, আমি তো সাধারণ কাউকে দাফন করতে আসি নাই, কবরের সামনে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে কবরকে বলছে, আতাদুরুন আল কবর মান হাদিহিল মাইয়্যিত, হে কবর তুমি কি জানো এই লাশটা কার, আমি তোমাকে পরিচয় দিচ্ছি, শোনো, হাদিহিল মাইয়্যিত যাওজাতু আলিয়্যিন ওয়া উম্মুল হাসানাইন ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া হাদিহিল মাইয়্যিত সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। এটা আলীর একমাত্র স্ত্রী ফাতেমার লাশ, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনীর লাশ হচ্ছে এই লাশ। খবরদার, ব্যবহার যেন খারাপ না হয়। আল্লাহ তখনই কবরের জবানকে কুদরতি হুকুম দ্বারা খুলে দিলেন। এই লোকেরা এত আস্তে সুবহানাল্লাহ কয় কেন? কবর ডাক দিয়ে বলছে, হে আবু যর গেফারি ভালো করে শোনো, হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন, হাযাল কবর লাইসা বাইতু নাসাবিন ওয়ালা হাসাবিন, হে আবু যর গেফারি এটা 3.5 হাত মাটির ঘর, এখানে বাপের কোনো পরিচয় চলে না, নেতার কোনো পরিচয় চলে না, বংশের কোনো পরিচয় চলে না, বাপের কোনো পরিচয় চলে না, এই কবর তাকেই জান্নাত দিবে যার কাছে আছে ভালো আমল। চিল্লা এখন ঠেকে না, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا إن الله لا ينظر إلى صوركم وأموالكم وإن الله ينظر إلى قلوبكم وأعمالكم. The prophet said, Allah does not look at your body, Allah does not look at your money, Allah just look at two things, number one your deeds, number two your heart. Allah bandar chehara dekhe dekhe jannat dibe na, jara bhalo amol hobe ভালো মন হবে তাকে জান্নাত দিবে। একজন জবান খুলে বলেন, তিনি কে? তাহলে কবরে যাওয়ার আগে এই দুটি গুণ অর্জন করার দরকারটা আছে না নাই? আল্লাহ সবাইকে এই দুটি গুণ অর্জন করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওই তিনজন কয়ে যায় দোয়া করার ওয়াদা ছিল, দোয়া 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 করবেন না, আপনাদেরকে এখনই শেষ করে দিচ্ছি, তাহলে একটু বসেন না, দোয়াটা করে যাই, দোয়াটা করে যাই। একটা কথা আমি বলি, একটা কথা বলি, শোনেন, আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কাজ করতে হবে। এই শুরু থেকে নিয়ে বাম পাশে তোমার প্রচুর আওয়াজ করছো, অনেক কষ্ট দিয়েছো আমাকে, তবুও রাগ নাই, ডানে সামলাইছি, বামে সামলাইছি, সামনে সামলাইছি, শেষ অবস্থা কিন্তু অলরেডি আমার শেষ। একটা আবেদন করছি, আমি যখন দোয়া করব কোন যুবক ডান বাম হবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার দুটি হাত তোলেন সবাই, বাঘের বাচ্চার মতো আমি যা বলবো তাই বলবেন, আমার সঙ্গে বলেন হুজুর, শুনি নাই হুজুর, আমরা আমরা আরো জোরে আমরা ওয়াদা করছি, তোমরা বলছো সবাই বলেন আমরা ওয়াদা করছি, আজকের এই মাহফিলে দোয়া শেষ না করে, জোরে দোয়া শেষ না করে আমরা কেউ ফিরে যাব না, জোরে বলেন ইনশাআল্লাহ। এবার কই যান আমি তাই দেখবো, হাত না, এবার কই যান দেখবো, মনে রাখবেন যে কথা দিয়ে কথা রাখে না সে মুসলমান ঘরের সন্তান হতে পারে না। The prophet said, La iman Allah, liman la aman Allah. যার আমানতের ঠিক নাই তার ইমানেরও কোনো ঠিক নাই, ঠিক কিনা বলে? ইমান ঠিক রাখতে হলে আমার সঙ্গে দোয়া করেই যাওয়া লাগবে আজকে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর একটা মাহফিলকে সামাল দেওয়া, এই যে এত লোক আসছেন, সামাল দিয়ে কথা বলা, ভালোবাসা দিয়ে কথা বলা, এটা যে কতটা টাফ এটা একজন বক্তা বোঝে। আর মাশাআল্লাহ আমাদের তো সমালোচকের কোনো অভাব নাই, কথা বলো যুবক ভাইরা, বলো 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 বলো, মনে রাখবেন আজহারির সমালোচনা কিন্তু মানুষ কম করে নাই, যত বেশি সমালোচনা মানুষ তত বড় ব্র্যান্ড হয়ে যায়, ঠিক না বল? কিছু করা যাবে না, গিবত করে আপনি কিচ্ছু করতে পারবেন না। এই যে যুবকরা লাত মারে, ফাল পারে, পাগলামি করে, একটা যুবককে কি আমি টাকা দিয়ে বলেছি পাগলামি করবে, এরকম কাউকে বলছি আমি? এই ভালোবাসা কোনো মানুষের জন্য নয়, দলের জন্য নয়, এটা আল্লাহর পক্ষ থেকে যুবকের হৃদয়ে ভালোবাসা। আল্লাহ এই ভালোবাসাকে ইসলামের জন্য কবুল করুন, পড়া আমিন। আর এই যে আমার ডানে বামে অনেক মান্যগণ্য চেহারা দেখতে পাচ্ছি, সবাই বসে আছে আমার পাশে,
যুবকরা জীবন দিয়েছে এই প্রোগ্রামটা করবার জন্য। এই যে লাইট, প্যান্ডেল, ক্যামেরা, স্টেজ, মাইক, এটা একদিনে হয় না। হাজার হাজার যুবকের রক্ত পানি হয়েছে মাহফিল করবার জন্য, ঠিক না বল? এখন আমার কথা একটা, এই যে কমিটি আমাকে নিয়ে এসেছে, অনেকে স্ট্রাগল করে নিয়ে এসেছে, একটা কথা ভগবান নগরের মাটিতে বলে যাচ্ছে, যুবক ভাইরা শোনো, জিনাদার মানুষরা শোনেন, কোন যুবকের শক্তি কম নয়, আজকের মাহফিলের শক্তিও কম নয়, কমিটির শক্তি কম নয়, এদেরকে সাপোর্ট দিবেন, ফাইন্যান্সিয়ালি সাপোর্ট দিবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, মানসিকভাবে সহযোগিতা করবেন, যারা আজকে ভগবান নগরে আমাকে নিয়ে আসছে, আগামী বছর একটা প্রোগ্রাম হবে এই মাটিতে মিজানুর রহমান আজহারিকে তারা নিয়ে আসতে পারে ইনশাআল্লাহ। এরকম সহজ করার দরকারটা আছে না নাই? আল্লাহ ভগবান নগরের প্রত্যেকটা যুবককে, মুরব্বীদেরকে, মা বোনদেরকে কবুল করুন এই সকলের প্রণামে। জিনাদার মাটিতে এই শেষ, আর কোনো প্রোগ্রাম নেই, চলে যাচ্ছি রাজশাহীতে আজকে ব্যাক, আর কবে আসবো জানি না, তবে দোয়া করবেন তো আমার জন্য ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আমি আসলে জানতামই না যে সিনেদার মানুষ আমাকে এত বেশি ভালোবাসে। তো আসলে যখন এসেছি, দুইবার আসছি, এই ধরে তিনবার হলো, যে ভালোবাসা দেখেছি, আমার অবস্থা খুবই খারাপ আর কি। তো যুবক ভাইরা, এই ভালোবাসা আজীবন থাকবে তো ইনশাআল্লাহ? তোমরা একটা বিষয় কনফার্ম থাকবা, তোমাদের পক্ষে কেউ না বললেও এই আসিফ হুজুর আজীবন বলে যাবে ইনশাআল্লাহ। তোমরা আমার সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ। আল্লাহ যুবকদেরকে নেক হায়াত দান করে দিক সকলের প্রণামে, আমিন। আমার ডানে বামে মুরব্বী আব্বা জানরা বসে আছেন, সামনে আমার কলজের টুকরা আব্বা জানরা বসে আছেন, আমি আব্বা জানদের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা আব্বাকে নবীজির আদর্শে আদর্শবান করে দিক প্রণামে, আমিন। আর আমার যে বোনেরা এসেছেন, আপনারা মাশাআল্লাহ বোরকা পরে এসেছেন, খুব ভালো লাগলো বিষয়টা। শুধুমাত্র ওপরে বোরকা পরলে হবে না, ভেতরে একটা বোরকা আছে, এই বোরকাটা আপনাকে পরতে হবে। অনেক মেয়ে আছে দেখবেন বোরকা পরে, মাশাআল্লাহ শি ইজ লুকিং ভেরি বিউটিফুল, যখন দেখবেন মাশাআল্লাহ শি ইজ লুকিং রিয়েলি অসাম। ও মা, বোরকা বলে তিন চারটা প্রেম আজকাল? না 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 না, এটা মিথ্যা কথা, আমি এটা বিশ্বাস করি না। আছে নাকি এরকম, আছে নাকি? এই মাসটার নাম কি? না না, মার্চ মাস, মাসটার নাম কি? তার আগের মাসের নাম কি ছিল? কি ছিল? 14 ফেব্রুয়ারিতে আমার, আমি বলি আমার কোনো মাহফিল ছিল না, আমি ফাঁকা ছিলাম। তো আমি যখন হোটেল থেকে নেমে বের হয়েছি, ও মা, যত প্রেমিকা দেখেছি তার 80% বোরকা ওয়ালি ছিল। আজীব তামার সাথে কথা বলো যুবক ভাইরা, তার মানে সব বোরকার পেছনে আসলে দিল লুকিয়ে থাকে না, সব বোরকার পেছনে আসলে বোরকা লুকিয়ে থাকে না। কিছু কিছু মেয়ে বোরকাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তিন চারটা প্রেম করবার জন্য, ঠিক না? আল্লাহ এই বোনগুলোকে সঠিক বুঝ দান করুন সকলে পড়ে, আমিন। কি দিয়েছে এগুলো? আচ্ছা, এই রাত হয়ে গেছে, আর প্রশ্ন করা যাবে না, অনেক রাত, এই বিরক্ত হয়ে গেছে মানুষ, আর কোনো প্রশ্ন করা যাবে না, রাত হয়ে গেছে তো, অনেক রাত হয়ে গেছে, 12:30। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমি পড়ছি, আমাকে মাফ করুন, পড়ছি এটা আমার মাইরে ফেলবে আজকে রে। আচ্ছা, পড়বো নাকি দোয়া করে দিব? ওরা কই যায়, ওরা কই যায়, বসো বসো বসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে আমি আমার দায়িত্ব থেকে মৃত্যু এবং কবরের জীবন নিয়ে কথা বলেছি, আমি বলেছি মৃত্যুর কোনো সময় নেই, যুবক দেখে না, মুরব্বী দেখে না, যার হায়াত যখন শেষ তখন মালাকুল মত পাঠিয়ে দেয় একজন, তিনি কে? বলেছিলাম মৃত্যু কয় প্রকার, ওয়াজের সারাংশ বলতে হবে, তাও জবাব দিব, বলেন কয় প্রকার? জয় বলেন কয় প্রকার? এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে নামাজি বান্দার মরণটা ভালো হবে না খারাপ হবে? বেনামাজি বান্দার মরণটা কি ভালো হবে না খারাপ হবে? এই কবরে যাওয়ার আগে দুইটা গুণ অর্জন করতে হবে, জয় বলেন কয়টা? এক, হৃদয়ে ভয় থাকবে একজনের, তিনি কে? দুই নাম্বার, আমরা সবাই বেশি বেশি আমল করব না ভালো ভালো আমল করব? কবরে যাওয়ার পরে বাপের পরিচয় চলবে? বলেন চলবে? মায়ের পরিচয় চলবে? নেতার পরিচয় চলবে? আমার অনেক ফ্যান ফলোয়ার্স, জনপ্রিয়তা,
আছে, পরিচয় চলবে। কবরে যাওয়ার পরে লিয়াবিলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যার আছে ভালো আমল তার জন্য জান্নাত দিয়ে দিবে। একজন জবান খুলে বলেন তিনি কে, আল্লাহ। বোঝার তৌফিক দান করুক সকলের পড়া, আমিন। আচ্ছা এবার আপনাদের ভালোবাসায় পড়ছি, কেউ কেউ আওয়াজ করবেন, আমি পড়ি। আসসালামু আলাইকুম প্রিয় হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা মেয়েকে খুবই ভালোবাসি, আর মেয়েটাও আমাকে অনেক ভালোবাসে, কিন্তু মেয়ের আমি বলি, কিন্তু মেয়ের পরিবার এখন উঠে পড়ে লেগেছে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। মেয়ের পরিবার প্রতিষ্ঠিত ছেলে ছাড়া বিয়ে দেবে না, আর আমি মাত্র অনার্সের ফার্স্ট ইয়ারে পড়ি, মেয়ে কিছুদিন পরে অনার্সে ভর্তি হবে। এখন আমার প্রতিষ্ঠিত হতে 5-6 বছর বাকি, আমার পরিবার এখন আমার বিয়েতে সম্মতি দেবে না, কিন্তু আমি ওই মেয়েকে খুব ভালোবাসি, হারাতে চাই না। এমন অবস্থায় আমার করণীয় কি? আমি আপনার মাধ্যমে আমার পরিবারকে এই মেসেজটা দিতে চাই, আর তারা যে এটা মানছে না তাদের উদ্দেশ্যে কিছু বলবেন, এটা আমি আশা রাখছি। আচ্ছা কামাল হেয়ার, আচ্ছা এই যে দেখেন, এই আয় কথা বলবেন না, আপনি দেখেন এই দেখেন ক্যামেরা কয়টা আজকে, 20-10টা ক্যামেরা আছে। আমি এই যে মৃত্যু, কবর, তাকওয়া, নেক আমল, ফাতেমার জীবনী, কার নামাজ কেমন, কার মৃত্যু কেমন, এত কিছু বললাম, আপনি লিখে রাখেন, এগুলো কিচ্ছু ভাইরাল হবে না। এই যে জাস্ট এটা প্রশ্ন পড়লাম না, এইটাই অনলাইনে ভাইরাল হয়ে যাবে। আর আমার মধ্যে দাড়িওয়ালা টুপিওয়ালা মাশাল্লাহ কয়েকটা আছে, আসিফ হুজুর খালি প্রেম প্রীতি নিয়ে বস করে। আরে ভাই ফুল লেকচার তুমি আগে শুনবা তো, ফুল ওয়াজ ইউটিউবে আছে, শোনো না, টিকটক মার্কা ভিডিও দেখে একটা মন্তব্য করে দেয়। টিকটক তো মাত্র 20 সেকেন্ড একটা কন্টেন্ট, আপনি ওই 20 সেকেন্ড দেখে একটা আলোচককে জাস্টিফাই করলে এটা আপনি মূর্খতার পরিচয় দিচ্ছেন, আর কিচ্ছু আপনি দিতে পারেন। ফুল ওয়াজ শুনবেন আমরা কি বলি আগে, তারপরে মন্তব্য করবেন। আচ্ছা এখন কথা বলি, এটা যুবকদের একজনের নয়, হাজার হাজার যুবকের সমস্যা এটা। এই যে আব্বাজানরা খালি এস্টাবলিশ ছেলে খোঁজে, এস্টাবলিশ। আব্বাজান আপনি তো এইটা চাইলে বলতে পারেন যে আমার মেয়ে আমার ছিল, আমারই থাকবে, যতদিন পর্যন্ত ছেলে এস্টাবলিশ না হচ্ছে মেয়েকে আমি খাওয়াতাম, আমি খাওয়াবো, আমার জামাই এস্টাবলিশ না হওয়া পর্যন্ত আমি আমার মেয়ের দায়িত্ব নিয়ে থাকবো। এবার কি হবে, আমার জামাই এস্টাবলিশ হবে, মাঝে বিয়েটাও হয়ে যাবে, সম্পর্ক হবে হালাল, হারামের ছোঁয়া মাত্র এখানে থাকবে না। আচ্ছা এই যে আমার বাসার কথা আমি বলি, আচ্ছা তোমরা একটা কথা মনে রাখবা, তোমার আব্বা যদি কয় কিরে হ্যাঁ হাবলা তুই বিয়ে করে কি খাওয়াবি রে, যদি তোমার কোনো বোন থাকে, যদি বিয়ে হয়ে যায়, বলবা আব্বা আমার বোন যে চলে গিয়েছে সে যা খায় তো আমার বউ তাই খেয়ে বাঁচবে। নাম্বার লজিক। দুই নাম্বার, যদি আব্বা বলে যে তোর বউকে তুই কি খাওয়াবি রে, বলবো আব্বা আমার ভুঁড়িটা অনেক মোটা হয়ে গিয়েছে, আমি এখন বর্তমানে ডায়েটে আছি, আমি খাবো অর্ধেক, বউরে খাওয়াবো অর্ধেক। প্যারা নাই আব্বা দাও না বিয়েটা, আর কত আর ভালো লাগতেছে না তো, দিয়ে দাও ঠেকে না বলো। আব্বা জানদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করুক, কোন আমিন। এই যে এস্টাবলিশ খুঁজতে খুঁজতে যুবকের জীবনটা যৌবনটা তামা 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 হয়ে যায়, আর যাকে পছন্দ করতো সে টাকলার হাত ধরে বিদায় হয়ে যায়, হেরে যায় যুবকের ভালোবাসা, জিতে যায় চাচা মিয়ার টাকা। যুবক ভাইয়েরা টাকা পয়সা কামাবার দরকারটা আছে না নাই, এস্টাবলিশ হওয়ার দরকারটা আছে না নাই, এমন ভাবে এস্টাবলিশ হবা, এমন ভাবে নিজেকে তৈরি করবা যাতে করে মেয়ের বাপকে তোমার প্রপোজাল পাতে না হয়, মেয়ের বাপরা তোমার পেছন লাইন ধরে দাঁড়িয়ে যাবে। এরকম এস্টাবলিশ হওয়ার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই, যুবকদেরকে সেই পরিমাণ এস্টাবলিশ হওয়ার তৌফিক দান করুক, আমিন। আর এই প্রশ্ন যে করেছেন, দয়া করে মেহরবানি করে আব্বা জান যদি থেকে থাকেন, আমি আপনার পায়ে হাত রেখে বলছি বিয়েটা দিয়ে দেন। আচ্ছা দিয়ে দিলে লাভ আছে, যদি আপনি না দেন এরা কিন্তু প্রেম থামাবেন, আমি কনফার্ম থাকেন। যতদিন প্রেম করবে হারাম কাজ করবে বাবার গুনায় জেনার আমল নামায় হবে, চিল্লায় কোন ঠেকে না। আল্লাহ সে আব্বা জানকে বোঝার তৌফিক দান করুক সকলের পড়া, আমিন।
এবং যে মায়েরা বোনেরা আমার কথাগুলো শুনেছেন রাগ করবেন না, বাস্তবিক কথা বললে কারো গা জ্বলে, কারো কলিজে আবার ঠান্ডা হয়ে যায়। তা আমি বিশ্বাস করি এখানে সব হক পক্ষের লোক, বাতিল পন্থী এখানে কেউ নয়। আল্লাহ ঝিনাইদহের ভগবান নগরের ভাইদেরকে কবুল করুন এই সকলে প্রণামেন। অনেক কষ্ট হয়ে গেছে ভাইয়েরা আমার প্রশ্ন উত্তর করতে গিয়ে, আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আব্বাজান কিছু বলবেন নাকি? আব্বাজান কারো দোয়া কিছু বলবেন? আমাদের ওই পরে একটা ছেলে আমাদের আত্মীয়, ওই সে মেয়েটা ব্রেন শট ছিল। আচ্ছা, ব্রেন শট ছিল, আত্মহত্যা করছে আল্লাহ যুবকদেরকে কবুল করুন সকলে পড়ে আমিন। আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম নসিব করে দিক সকলে মন করে পড়া আমিন। গজল গাও, চা কই চা নাই কফি নাই, হুদায় হুদায় গজল গাওয়ার কথা বলো। আচ্ছা, সামনে আসছে রমজান মাস, সামনে আসছে কি মাস? যাদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, মদিনায় যাওয়ার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। মদিনায় যাওয়ার জন্য আমাদের হৃদয়ে সবার একটা আকাঙ্ক্ষা আছে না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার সঙ্গে গাইতে হবে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, বলেন সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় যাব মদিনায়, পড়েন আমার সাথে, মনে বড় যাব মদিনায়, ঠেকে না বলে আরব সাগর পাহাড়ি দেহব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, ঠেকে না আরব সাগর পাহাড়ি দেহব নাই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, কি করি উপায়, পড়েন মনে বড় যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়ামে সবাইকে মদিনার সামনে দাঁড়িয়ে নবীর রওজার সামনে দাঁড়িয়ে সালাম পেশ করার তৌফিক দান করুন সকলে প্রণামে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। ওয়াদা করেছে, এই এই সেলফি দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন ভগবান নগরের মাটি তোমার শাহী দরবারে হাজার হাজার যুবককে নিয়ে হাত তুলেছি আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আজ যে কথাগুলো যুবকদের উদ্দেশ্যে বলেছি, মা বোনদের উদ্দেশ্যে বলেছি, মুরব্বীদের উদ্দেশ্যে বলেছি আল্লাহ, দয়া করে মেহেরবানি করে সবাইকে তুমি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে যাদের জনন দুঃখিনী মা, জনন দুঃখী বাবা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে।